ভীষণ স্মার্ট টিভিদের সঙ্গে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম নির্বাচনী আমি যে উপজেলা একদিন পরে দ্বিতীয় ধাপের ভোট নির্বাচন ঘিরে তৃণমূলে বাড়ছে দ্বন্দ্ব অন্তর্দ্বন্দ্ব ভোটার ফেরানোর চ্যালেঞ্জে নির্বাচন কমিশন প্রার্থী সকলেই তৃণমূলের নির্বাচনী আমেজ ও প্রাসঙ্গিক ভাবনা এই শিরোনামে আজ আমরা কথা বলবো স্টুডিওতে দুজন অতিথি আছেন আমরা শ্রুতি তাদের পরিচয় করে দিতে চাই আছেন জাকারিয়া কাজল সিনিয়র সাংবাদিক আছেন আবু জায়েদ আল মাহমুদ রাজনীতি বিশ্লেষক দুজনকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আমরা সরাসরি আলোচনায় যাই জাকারিয়া কাজল আপনাকে দিয়ে শুরু করতে চাই আসলে উপজেলা নির্বাচন এটি হচ্ছে ষষ্ঠ দফা উপজেলা নির্বাচন একদিন বাদেই দ্বিতীয় ধাপের ভোট এই উপজেলা নির্বাচন কিন্তু উপজেলা নির্বাচন নিয়ে আসলে প্রভাব বিস্তার নানান বিষয় নিয়ে এসছে বিএনপি যেহেতু নির্বাচনে যাচ্ছে না সেক্ষেত্রে আসলে আমরা লক্ষ্য করছি আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ তৃণমূলে কিন্তু একটি দ্বন্দ্ব অন্তর্দ্বন্দ্ব তৈরি হয়েছে একই সঙ্গে বিএনপির মধ্যেও কিন্তু কিছু কিছু স্থানীয় পর্যায়ে রাজনৈতিক আছেন যারা এই নির্বাচনে অংশ নিয়েছেন বহিষ্কার হয়েছেন কেউ জিতেও এসেছেন সেই ক্ষেত্রে আসলে তৃণমূলের রাজনীতি কি বিভক্তি বাড়ছে কিনা রাজনীতি ধন্যবাদ আমি আপনার স্টুডিও আপনার এখানে সহ বিভিন্ন গণমাধ্যমে যখনই সাতই জানুয়ারি নির্বাচনের আগে যখন আমরা আমি বলেছি স্পষ্টতই যে আওয়ামী লীগ যে একটা নতুন ধারার রাজনীতি হয়তো মানে নির্বাচন এটা কৌশল হোক ভালো বন্ধের দিকে আমি যাচ্ছি না যে এই যে একটা শুরু করলো এর ফলে আওয়ামী লীগের অন্তর্দ্বন্দ্ব কলহ বাড়বে এটা আমি সাত জানুয়ারি অন রেকর্ড বলেছি যে এই সিস্টেমের ফলে দুজন আওয়ামী লীগ কারণ স্বতন্ত্র যারা দাঁড়িয়েছিলেন তারাও আওয়ামী লীগ নৌকা আওয়ামী লীগ এবং এই সুযোগে যে একটা প্যান্ডুলজ বক্স আওয়ামী লীগ ওপেন করলো এটার মাসুল আওয়ামী লীগকে একসময় দিতে হবে তো সাতই জানুয়ারি নির্বাচনের পরে কিন্তু অল্প হলেও এমন ঘটনা অন্তর্দ্বন্দ্বের ঘটনা ঘটেছে দেখে দেখেছে যে প্রতিদ্বন্দ্বীদের হামলা ইত্যাদি ইত্যাদি ঘটেছে আর এবার এটার ব্যাপ্তিটা অনেক বেড়েছে এই জন্য যে ওখানে তিনশো আসন এখানে তো আসন অনেক বেশি আর তৃণমূল নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচন তো চরিত্রগত কিছু আছে আমি কোয়েন্সিরিয়াসলি আমি কালকে একটা এলাকায় গিয়েছিলাম মানে আমার ওখানে দুটো উপজেলা ওটার আবার মন্ত্রী হচ্ছেন আমার সংসদ সদস্য হচ্ছেন আমাদের আইনমন্ত্রী কটবা এবং আখাওরা আমি যেহেতু কালকে এসেছি ওখান থেকে তরতাজা অভিজ্ঞতাটা বলছি আমি তো মাননীয় মন্ত্রী কালকে গিয়েছিলেন উনি বোধ হয় কালকে না শুক্রবার গিয়েছিলেন আমি শনিবার গেছি গিয়ে শুনলাম মন্ত্রী এসছে তো এটা নিয়ে এক একজনের এক এক কথা কিন্তু মাননীয় মন্ত্রী সজ্জন ব্যক্তি তিনি গেছেন তিনি নির্বাচনের কাজে জানি তিনি গেছেন কিছু রাস্তাঘাটকে অবকাঠামো উদ্বোধনে তো নেচারালি ঢেকে যেখানে যায় ধান্ত মানতেই হয় তো একইভাবে কসবা দুটি উপজেলা বলেছি আমি কসবা এবং আখাওড়া দুটি নির্বাচনী কিন্তু একুশ তারিখ তো কসবায় তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি আসছেন নির্বাচনী তো উনি স্পষ্টতই বলেছেন যে সবাই প্রার্থী যারা আছে সবাই আমার প্রার্থী কারণ সকলে আওয়ামী লীগ তো কসবায় ব্যাপারে আমি জানি না আমি আখাওড়ায় গেছিলাম একটু লম্বা হলে কাহিনী এর খুব ইন্টারেস্টিং তো আখাওড়ায় দুজন প্রার্থী একজন হচ্ছেন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আরেকজন উপজেলা আওয়ামী লীগের বর্তমান জয়েন্ট সেক্রেটারি উনি আগে যুবলীগের প্রেসিডেন্ট ছিলেন আখাওড়া একজন ব্যক্তি আছেন যিনি আখাউড়ার মেয়র কি কি খলিফা কাজল খলিফা এরকম না তিনি একজনের প্রতি হচ্ছে আনারস একজনের প্রতীক ঘোরা দুজনই কিন্তু আওয়ামী লীগের তিনি প্রকাশ্যে বলে বেড়াচ্ছেন যে আনারসে নৌকা আনারসে ভোট না দিলে হ্যান হবে ত্যান হবে এই যে বিরোধের কিন্তু নিজেরাই যে বিরোধের শুরু এবং দুঃখজনকভাবে আখাউড়াবাসী মনে করেন এই যে খলিফা সাহেব তার ভয়ে যে মন্ত্রীর ভয়েস এরকম একটা অথচ মন্ত্রী কিন্তু একেবারেই আমি যদি জানি এবং মাঠ পর্যায়ে আমি যে খোঁজ নিয়েছি মন্ত্রী কিন্তু নিরপেক্ষ একেবারে নিরপেক্ষ বা উনি চাচ্ছেন নির্বাচনটা ফেয়ার হোক কারণ মন্ত্রী কেন ফেয়ার হোক এটার রেফারেন্স কারণ গত ইউপি নির্বাচনে আপনি দেখবেন আখাড়াই কিন্তু প্রতীক নিয়ে নৌকা প্রতীক ছিল না সব জায়গায় থাকলো কারণ তখন ওই রকম একটা দ্বন্দ্বের দেখা ছিল মন্ত্রী সাহেব কোনো প্রতীক এই নির্বাচন করতে দেয় এতেই তার শুভ ভালো ইচ্ছাটার কথা বলে একটা আমি শেষ করছি এই খলিফার মানে সে মন্ত্রীর নাম ভাঙিয়ে যাইছে তাই করছে এবং প্রতিপক্ষকে অকথ্য ভাষায় গালাগালি করছে এই করছে সেই করছে এবং কালকে নাকি আজকে খবর পেলাম আমি যে নিজেদের কিছু অফিস টফিসে আগুন লাগানোর মতো ঘটনা ঘটছে এখন যেটার যে জন্য এই কথাটা বলা আমি একটা জিনিস মনে করি প্রশাসন যদি নিরপেক্ষ ভালো মানে সঠিক দায়িত্ব পালন করে তাহলে যে ভালো হয় সেটার প্রমাণ হচ্ছে এই খলিফাকে এই যে দোর্দণ্ড প্রতাপ যে খলিফা এবং অনেক অপকর্মের অভিযোগ যার বিরুদ্ধে সেই খলিফাকে কিন্তু ব্রাহ্মণবীয়ের রিটার্নিং অফিসার লিখিত শোকজ করেছে এবং তাকে জবাব দিতে হয়েছে এটা হচ্ছে প্রশাসন যদি দৃঢ় থাকে কোনো আমরা নিরপেক্ষতার একটু এটা আরেকটা আরেকটা উদাহরণ দিই এই খলিফা সমর্থক যে প্রার্থী তার মিটিংয়ের পরে ভুরিভোজের ব্যবস্থা ছিল সেই সে খাওয়া দাওয়া কিন্তু প্রশাসন সিজ করে নিয়ে এতিমখানে দিয়ে দিয়েছে তার মানে আমি যেটা বলতেছি যতই প্রভাব দেখাতে চাক প্রশাসন যদি নিরপেক্ষ থাকে তাহলে কিন্তু নির্বাচনটা ভালো আমি জাস্ট একটি বিষয় বলতে চাই যে বিভক্তি বা দ্বন্দ্ব কারণটা কি কারণটা ক্ষমতা আর কিছুই এবং আপনি যেটা যে প্রসঙ্গটা আমি ভুলে গেলাম আপনি বলেন যে ভোটার উপস্থিতি একটা বড় চ্যালেঞ্জ ভোটাররা কেন আপনি যদি তৃণমূলের বাকি নির্বাচনগুলি দেখেন তৃণমূল নির্বাচনে কিন্তু সংসদ নির্বাচনেতে পার্টিসিপেশনটা পার্টিসিপেটেশনটা বেশি হয় কারণ হচ্ছে প্রার্থীরা সব একের

মানুষের ধার মানুষের যারা সাধারণ ভোটার দেখেন সব লোক তো আওয়ামী লীগও করে না বিএনপিও করে না হ্যাঁ কারো কারো মানে দুর্বলতা আছে আওয়ামী লীগের যারা শুভানুধ্যায়ী বা আওয়ামী লীগের প্রতি যাদের সহমর্মিত আছে তারাও এই পরশুদিন ভোট দেওয়ার ব্যাপারে শঙ্কিত কেন তারা ভাবছে ঝামেলা হবে খলিফার লোক যদি প্রতাপ দিচ্ছে এই করব সেই করব এই কারণে তারা কিন্তু ভীত তারা ভাবছে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি বলছি তারা ভাবছে যে ভাই আমার কি দরকার ভোট দিতে যাওয়ার এই যে নেগেটিভ একটা ভাব ধারণা আওয়ামী লীগেরই কেউ কেউ সৃষ্টি করছে আর যে আতঙ্ক এবং আশঙ্কার ব্যাপার এতে কিন্তু ভোটার উপস্থিতি কমছে যেটা এটা নির্বাচনটা কিন্তু প্রশ্নবিদ্ধ করছে এমনিতে কিন্তু বিএনপি না থাকায় বা একটা আমরা ভোটার উপস্থিতি নিয়ে কথা বলবো কারণ প্রার্থী নির্বাচন কমিশন সকলেরই দায় রয়েছে রাজনৈতিকদের দায় রয়েছে দলেরও দায় আছে দলেরও নিশ্চয়ই আমি যেতে চাই আবু মাহমুদ আপনার কাছে যেতে চাই আসলে বিভক্তি কতটা আপনি দেখছেন এখন পর্যন্ত আসলে এবং এটি কি প্রতিদ্বন্দ্বিতাহীনতার কারণ কিনা এবং এই দ্বন্দ্ব এটি রাজনীতিকে ক্ষতি করছে কিনা বা রাজনৈতিক দলগুলোকে ক্ষতিগ্রস্ত করছে কিনা ধন্যবাদ আজকে দেশ টিভির এই অনুষ্ঠানের সামনে দেশে বিদেশে অগড়িত দর্শক শ্রোতা উপস্থিত যারা দেখছেন এবং কলাকৌশলী বৃক্ষ সহ সম্মানিত সঞ্চালক আজকে এক যে প্রসঙ্গটি নিয়ে আসছেন আসলে এটি তারা জেনে শুনেই করেছে এক দলীয় শাসন ব্যবস্থা সংসদে যেমন কায়েম করার চূড়ান্ত লক্ষ্যে তারা এগিয়ে এগিয়ে যাচ্ছে এবং তারা মোটামুটি তিন চারটি নির্বাচনে সেগুলো করে সফল হয়েছে এবং যেন তেন নির্বাচন করে জোর জবরদস্তি করে রাষ্ট্র পরিচালনা করছে তেমনিভাবে তারা বিভিন্ন স্তরেও নির্বাচনটাকে করে নেওয়ার চেষ্টা করছে আসলে যে এই ধরনের নির্বাচন নির্বাচনগুলোতে মানুষের অংশগ্রহণ থাকে জাতীয় পার্টি আশানুরূপ প্রতিদ্বন্দ্বিতা বা প্রার্থীতা দিতে পারেনি জাতীয় পার্টির প্রার্থীরা অনেকাংশেই জাতীয় পার্টির দীর্ঘদিন ক্ষমতায় নেই জাতীয় পার্টির নেতাকর্মীরা অনেকাংশে অর্থনৈতিকভাবে দুর্বল এবং জাতীয় পার্টির যারা জনপ্রিয় প্রার্থী রয়েছে তারা অনিরপেক্ষ প্রশাসনের কারণে এবং নির্বাচন কমিশনের দলপ্রীতির কারণে অনিরপেক্ষ আচরণের কারণে বিভিন্ন কারণে জাতীয় পার্টির অনেক প্রার্থী অনেক যোগ্যতম প্রার্থী এবার প্রার্থী হয়নি কোথাও আমার নিরপেক্ষ প্রশাসন নিরপেক্ষই আছে উদাহরণ দেখিয়েছেন দু একটি ঘটনা দেখিয়েছেন কিন্তু না জাতীয় পার্টি ওভারঅল অধিকাংশ জায়গায় প্রার্থী দলগতভাবে দাঁড়ায়নি কেউ কেউ স্বতন্ত্র দাঁড়িয়েছে তো সেখানে অনেকেই নির্বাচনের পক্ষে ছিল না নির্বাচন করতে চায় না এই ধরনের পরিবেশে এবং সংসদেও জাতীয় পার্টির তৃণমূল কিন্তু নির্বাচন করতে চায়নি নির্বাচনের বিপক্ষে একটা মতামত গিয়েছে পরবর্তীতে যে কোনো একটা প্রেক্ষাপটে দেশের সংবিধান দল এবং মার্কা জাতীয় পার্টির বৃহৎ স্বার্থে হয়তো জাতীয় পার্টির চেয়ারম্যান সিদ্ধান্ত নিয়ে নির্বাচন করেছে এবং জাতীয় পার্টি নির্বাচন ছিল কিন্তু তৃণমূলে জাতীয় পার্টির প্রার্থীরা আশানুরূপভাবে তুলনামূলক প্রতিযোগিতায় সাংঘাতিক ভাবে মারামারি হচ্ছে হুমকি ধুমকি হচ্ছে ভাই দু একটা ঘটনা বললো আমাদের একজন সাবেক মন্ত্রীর আত্মীয় দিক আগে পত্রিকায় আসছে কুমিল্লাতে আমার বাড়ি কুমিল্লাতে যদিও আমার নির্বাচনী এলাকায় দাউদকান্দি তিতাসে ভোট নেই উপজেলা যে জনিত কারণে এক বছর পরে ভর্তি হবে এবং তি তিতাসেও প্রায় ছয় চার পাঁচ মাস পরে ভর্তি হবে এই কয়েক দফা তফসিলের মধ্যেই আমার এই দুইটি উপজেলা নেই কিন্তু আমার প্রতিবেশী আমার মেঘনা উপজেলা নির্বাচন হয়েছে সেখানে কিছুটা আমরা প্রতিযোগিতা দেখেছি কিন্তু অনেক জায়গায় হুমকি ধুমকি প্রশাসনকে পিড়ে মেরে ফেলো হ্যাঁ উপরের নির্দেশ অনেক উপরের নির্দেশ জাতীয় পত্রপত্রিকা আসছে এরকম হুমকি ধুমকি দেওয়া হচ্ছে এবং অনেক জায়গায়

অন্তর্দ্বন্দ্ব বলা চলে এটাকে দ্বন্দ্ব বলবো না আমি অন্তর্দ্বন্দ্ব বলবো আওয়ামী লীগ ভার্সেজ আওয়ামী লীগ আওয়ামী লীগ যুবলীগ বা যুবলীগ ভার্সেস ছাত্রলীগ আওয়ামী লীগের একটা অংশের সাথে আরেকটা অংশ এই দ্বন্দ্বটা করছে এটা কিন্তু হচ্ছে অনেক জায়গায় মুন্সীগঞ্জে অনেক গণ্ডগোল হয়েছে দেশের বিভিন্ন জায়গায় গণ্ডগোল হয়েছে কিন্তু দেশের প্রায় ষাট সত্তরটি উপজেলায় প্রভাবশালী প্রভাবশালী নেতাদের ছেলেরা এবং তাদের আত্মীয়স্বজন প্রার্থী হওয়ার কারণে তুলনামূলক প্রতিযোগিতাই কেউ করতে পারেনি আওয়ামী লীগের রকম প্রতিযোগিতা করতে পারেন এরকমও ঘটনা আছে হ্যাঁ সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী উনি কিন্তু তার পক্ষে ওবায়দুল কাদের সাহেব কিন্তু অনেক হুমকি ধমকি দিচ্ছেন অনেক কথা বলছেন এবং বোঝানোর চেষ্টা করছেন নেতাদেরকে ডেকেও বিভিন্নভাবে আকার ইঙ্গিতে বলেছেন আগামী দিনের ভয় দেখিয়েও বলেছেন কিন্তু আমি এই টক বলে গিয়েছিলাম যে প্রধানমন্ত্রী যেদিন ওয়ার্কিং কমিটির মিটিং ডাকলেন দেখবেন একটি কথাও উনি এই প্রসঙ্গে বলবে না সত্যি সত্যি তিনি কিন্তু একটি কথাও সেদিন শুনতে চায়নি এই উপজেলা নিয়ে হয়তো পরবর্তীতে উনি এই বিষয়ে ফাইল ওয়ার্ক করবেন এবং কাকে কোথায় পরে হয়তো শোনা যাবে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আমরা কিন্তু তার কোনো অ্যাকশান দেখলাম না তাতে করে কি হলো যারা উতরে যাবে যারা চেহারে বসে যাবে তাদের মতো করে পরিবেশ করে নিবে অন্যদেরকে ভাইয়া লীগ আওয়ামী লীগকে যুবলীগ ছাত্রলীগকে সাইজ করবে অন্তর্দ্বন্দ্বটা কিন্তু অনেক জায়গায় প্রকাশ্য হচ্ছে অনেক জায়গায় হচ্ছে কিভাবে হয় আসলে দল অন্তর্দ্বন্দ্বটা এবং এক পক্ষ আরেক পক্ষকে বিভিন্নভাবে সামাজিকভাবে মামলা মকদ্দমায় হয়রানি করছে নানান রকম ভয়বিধি দেখাচ্ছে হুমকি ধুমকি দেখাচ্ছে তাতে করে ওভারঅল রাজনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজনীতির পাশাপাশি আওয়ামী লীগ নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে কখনও যদি প্রতিযোগিতামূলক সকল দলের প্রতিযোগিতামূলক রাজনীতি আসে এবং আবার আগের অবস্থানে ফিরে আসে তখন আওয়ামী লীগ টের পাবে যে আওয়ামী লীগ যে ভুলগুলো করেছে এই নির্বাচনগুলোতে বিগত দিনের নির্বাচনগুলোতে সংসদ নির্বাচন সাতই অক্টোবরের সংসদ নির্বাচনে ভাই সুন্দরভাবে বলেছেন আমরা বারবার বলার চেষ্টা করেছি আওয়ামী লীগের ওভারঅল রাজনীতিরই ক্ষতি করে ফেলেছে এখন যেটা করছে উপজেলার নির্বাচনে সেখানেও কিন্তু বলা চলে আওয়ামী নিজের পায়নি যে কুঠার মেরেছে ভবিষ্যতে সেটার প্রমাণ হবে জাতি দেখতে পাবে আমরা এটা রাজনীতির জন্য কাম্য না আমি রাজনীতির মাঠের মানুষ আমরা প্রতিযোগিতাকে পছন্দ করি প্রতি সহমর্মিতাকে পছন্দ করি একজন একদিন পরে কিন্তু দ্বিতীয় ধাপের ভোট এখন আসলে পরিস্থিতি কেমন প্রথম ধাপের তুলনায় পরিবর্তন এখনো পর্যন্ত বড় রকমের গন্ডগোল শোনা যায়নি তবে দু চারটা ঘটনা কিছু কিছু জায়গায় ঘটেছে ছোট ছোট কিছু ঘটনা ঘটেছে মানুষের মধ্যে উৎসাহ মানুষের মানুষের মধ্যে অঞ্চলভিত্তিক কিছু কিছু প্রার্থী যেখানে ভালো প্রার্থী আসে সেখানে একটা অংশগ্রহণ মানুষের আগ্রহ মানুষ কিন্তু ভোট দিতে চায় মানুষ কিন্তু ভালো প্রার্থী খুঁজে ভালো প্রার্থী যেখানে যেখানে পেয়েছে বা পাচ্ছে সেখানে হয়তো জনপ্রিয় প্রার্থী অথবা তারা মানুষের কল্যাণে কাজ করেছে অতীতে মানুষের সুখ দুঃখ দেখেছে এরকম কিছু প্রার্থীর এলাকাতে মানুষের অংশগ্রহণ ভালো হবে আশা করি তবে অধিকাংশ জায়গায় মানুষ বিমুখ এবং দেশে বৃহত্তর একটি রাজনৈতিক দল সহ আমরা সহ জাতীয় পার্টি সহ নির্বাচনে অংশগ্রহণ করছে না করছে না জাতীয় পার্টি তো অংশগ্রহণ করছে জাতীয় পার্টি ঘোষণা দিয়ে জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে কিন্তু জাতীয় পার্টি সত্যিকার অর্থে আমরা সব জায়গায় অংশগ্রহণ করতে পারিনি আমরা প্রার্থী আমাদের প্রার্থীরা অনেক জায়গায় দাঁড়ায়নি তাদের সক্ষমতা কারণে প্রতিপক্ষের সাথে লড়াই করে টিকে থাকার কাছে আসতে চাই একদিন পরেই দ্বিতীয় ধাপের নির্বাচন পরিস্থিতির কি পরিবর্তন দেখছেন কিনা ভোটারদের মধ্যে আগ্রহ কি বেড়েছে বলে মনে করতে হচ্ছে ভোটারদের মধ্যে আগ্রহ সৃষ্টি দায়িত্ব কিন্তু প্রার্থীদের যেমন আছে নির্বাচন কমিশনের আমি এই ক্ষেত্রে প্রার্থীদের উপর বেশি ই করবে এবং স্থানীয় প্রশাসনে স্থানীয় প্রশাসনের যদি এই আবহাওয়াটা তৈরি করতে না পারে যে ভোট ভোট দিতে ভোট নিরাপত্তা ব্যবস্থাটা একদম পারফেক্ট আছে তাহলে কিন্তু ভোটারের আগ্রহ কমে যাবে আমি যে উদাহরণটা আগে দিলাম যখন শক্তিশালী একজন বা ক্ষমতাসীন দলেরই একজন বলে যে এই করেন এই করব সেই করব তখন সাধারণ ভোটাররা কিন্তু ভয় পেয়ে যায় কেবল কর্মীরা না অনেক হয়ে আছে তারাও ভয় পেয়ে যায় এইজন্যই কিন্তু ভোট এই কমে যায় তো এটা কিন্তু দল হিসেবে আমেরিকার যেমন দায়িত্ব এই যে আস্থার জায়গাটা ফিরে আনা বা আস্থার জায়গাটা বজায় কোনো পরিবর্তন হয়েছে বলে মনে করেন আমি আমি যে কয়েকটা জায়গায় দেখেছি হ্যাঁ যেমন এই ব্রাউনবেড়েতে নসির নগরে খুব ভালো নির্বাচন হয়েছে মানুষজন খুব সন্তুষ্ট হয়েছে একই একই রিটার্নিং অফিসার একই পুলিশ প্রশাসন আর কি দ্বিতীয় ধাপে যেগুলো হবে একদিন পরে সেখানে আমি আস্থা পরিবর্তন লক্ষ্য একটু একটু ইতিবাচক পরিবর্তন

জি স্থানীয় সরকার নির্বাচন নির্বাচন আসলেই যে জাতীয় রাজনীতি একটি উত্তাপ এটার মধ্যে পার্টিসিপেশনটা একটা দলের মধ্যে একটা দল তো বড় দল যদি আমরা যদি বাংলাদেশের প্রেক্ষিত ধরে আওয়ামী লীগ বিএনপি বিরোধী দল দুইটা একটা সংসদের বিরোধী দল আর একটা হচ্ছে রিয়েল বিরোধী দল যেটাকে বিন করা জাতীয় পার্টি সংসদে আনুষ্ঠানিক অফিসিয়াল বিরোধী দল কিন্তু আপনি রাস্তায় যে কাউকে জিজ্ঞেস করেন বাংলাদেশে অপোজিশনকে বলবে বিএনপি এটি রিয়ালিটি তাই না তা এখন তিনটা দলের মধ্যে একটা দলই নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি তাদের আন্দোলনে অংশ হিসেবে বর্জন করে যাচ্ছে ধারাবাহিক এটা ভালো মন্দির দিকে আমি যাচ্ছি এটা তাদের বিবেচনার বিষয় তবে জাতীয় রাজনীতির জন্যই ক্রমাগত বর্জন কোনো শুভ ইঙ্গিত বাহিনী দ্যাট ইজ থিং আর জাতীয় পার্টি তাদের সক্ষমতা নেয় বলে নির্বাচনে অংশ নিচ্ছে না কারণ অফিসিয়ালি তারা বলেনি যে আমরা বর্জন করছি বিএনপি যেমন ঘোষণা দিয়ে বর্জন করছে জাতীয় পার্টি কিন্তু তা না তাদের কেন উনিও কিছু কিছু কারণ বললেন মানে জাতীয় পার্টি নিজেদের অভ্যন্তরীণ বিভিন্ন কারণে যেটা বললেন অনেক প্রার্থী আস্থা রাখতে পারছে না অনেকের সক্ষমতা নাই অনেকের বিভিন্ন কারণ উনি বললেন আই অ্যাগ্রি আই অ্যাগ্রি পার্টি তার মানে কি তার মানে বড় দুইটা দলের মধ্যে তিনটা দলের মধ্যে দুটাই নেই তবে নির্বাচনটা নির্বাচনটা একপাক্ষিক তাই না তো বহু পাক্ষিক হলে যেই আগ্রহটা হতো সেই আগ্রহটা এখন নাই কিন্তু স্থানীয়ভাবে আবার আগ্রহটা ডিপেন্ড করে প্রার্থীর উপর ওভারঅল কি নির্বাচনের উপর মানুষের আগ্রহ হারাচ্ছে বলে মনে কর নির্বাচনের উপর মানুষের আগ্রহ হারাচ্ছে দুইটা কারণ মানে হারাচ্ছে তো কিছুটা ভোটের আপনি ভোটের হার দেখলেই বুঝেন যতই আমরা বলি যে ধান কাটার জন্য ভোট দিতে পারেনি বা জন্য ভোট দিতে পারেনি এটা যে বাস্তবতা না সেটা সবাই বোঝে কারণ স্থানীয় সরকার নির্বাচনে ষাট সত্তর শতাংশ ভোট আছে ভেরি কমন ফিচার ভেরি কমন ফিচার তো এখানে হয় কি আগে কি হতো যিনি প্রার্থী তিনি কিন্তু নিজ গরজে প্রচুর ভোটার আনতেন তারপরে এলাকা নদীর এই পার নদী বহু কিছু ডিপেন্ড করতো এখন তারাও ওইভাবে গরজ দেয় না পার্টি আনতে কারণ দলগত অপোজিশন যখন থাকে আর নিজের দলের মধ্যে যখন থাকে বিরোধী দল যখন থাকে মানে জিতে গেলেই হলো প্রতিদ্বন্দ্বী যখন বিরোধী দল থাকে তখন যে উদ্যমটা থাকে এখানে মধ্যে উদ্যমে একটুই আছে এখানে কিছু কিছু এলাকা আছে যে নিজেদের দুজনের মধ্যে তিক্ততা আছে সেখানে বহু নোংরামি হচ্ছে যেটা আমি একটা উদাহরণ দিলাম খলিফা ভার্সেস আদার প্লাস আবার অনেক এলাকায় আছে মানুষজন আগ্রহী বোধ করেন এবং তারাও ইয়ে করে আপনি একটা জিনিস মনে রাখবেন ভোটার মানে যারা একটা উপজেলায় বা একটা সংসদে আসনে সকল ভোটার কি রাজনৈতিক কর্মী তত না শুভানুধ্যায় আছে আছে এই আবহাওয়াটা যদি ভীতির কোনো আশঙ্কা দেখে তখন কিন্তু সাধারণ ভোটার যারা গৃহ মহিলা ভোটার যারা তারা ভোট দিতে যান আর স্থানীয় সরকারটা কিন্তু মানে তৃণমূলের মানুষের কাছে স্থানীয় সরকার কিন্তু খুব ইম্পর্টেন্ট তাদের কাছে কিন্তু তারা এমপি তাদের দরকার হয় কিন্তু ইউপি চেয়ারম্যান তাদের দরকার হয় উপজেলা চেয়ারম্যানও তাদের দরকার হয় কাজে মূলত তাদের আগ্রহ থাকে আবহাওয়া যেটা আমি বললাম এই যে নাসিরনগরের কথা আমি বললাম যে চমৎকার নির্বাচন হয়েছে রিটার্নিং অফিসার ব্রাউনবিড়া আমি সংবাদকর্মী হিসেবে ব্রাউনবীড়ার পুলিশ সুপারের সঙ্গে আমার কথা হয়েছে আমরা তো সবার সঙ্গে যোগাযোগ করি তিনি বলেছেন না নাসিরনগর মানে তিনি তার এলাকায় উনি চেষ্টা করবেন মানে নিরপেক্ষ নির্বাচন করতে পাবলিকের ডিমান্ড তো তাই সাধারণ মানুষ কিন্তু নিরপেক্ষ নির্বাচন চায় দলীয় যারা আমি আওয়ামী লীগের আমি তো চাবই আমার দল জিতে আপনি আওয়ামী লীগের আপনি যাবেন আমার এই ক্যান্ডিডেট এখন একই দলের হতে হয় কি দলের মধ্যে তো একটা বিভাজন সৃষ্টি হয় তো দুজনই আওয়ামী লীগের তো দলের মধ্যে একটা বিভাজন সৃষ্টি হচ্ছে না কেউ আপনার পক্ষে যাচ্ছে কেউ আমার পক্ষে যাচ্ছে এই বিভাজনটা দলের জন্য খুব ক্ষতিকর এবং আওয়ামী লীগের মতো একটা দল নিশ্চয়ই এটা বোঝে এটা আমি আপনার যেহেতু আওয়ামী লীগ যারা রাজনীতি করে আওয়ামী লীগ যারা নেতৃত্বের আপনার কাছে নিয়ে তারপর যেতে চাই জায়দুল মোহাম্মদ আমি আসলে বিএনপির রাজনীতি এখন একটু স্থিমিত হয়ে আসছে কিনা টানা চতুর্থ দফায় আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার কারণে ব্যাকফুটে গেল শোনেন বিএনপি রাজনীতি যদি বলেন আমি তো বিএনপিকে এখন এমন কোনো রাজনৈতিক দল বলে মনে করতে আমার মধ্যে একটু আসে আপনি নির্বাচনের আগে চিন্তা করেন তখন আবহাওয়া ছিল শীতল ডোনাল্ড লোয়ে এসে কি সুন্দর উত্তাপ ছড়িয়ে দিলো অনেকের মধ্যে আশা হলো বিএনপির মধ্যে একটা আশাই হলো হয় এই লোহ সরকার উড়ে যাবে সেই লোয়ে গরমকালে এসে দেখেন শীতল করে দিয়ে গেল বিএনপিকে মানে আবহাওয়াটা পুরা চেঞ্জ তো বিএনপি যাদের উপর ভরসা করেছিল যে বিদেশি শক্তিগুলির উপর আস্থা রেখেছিল একটা কথা আছে আমাদের দেশে গ্রাম গ্রাম যে আমেরিকা কারো বন্ধু হলে শত্রু দরকার হয় কারণ আমেরিকা ইজ অলওয়েজ এ ডাবল ফেস কান্ট্রি তারা এখন যখন দেখছে যে না এই সরকারের সঙ্গে তো কাজ করতে হবে তারা অফিসিয়ালি সেটা করছে আর বিএনপির যে কোনো রাজনৈতিক দলের জন্য শীর্ষ নেতৃত্ব কিন্তু একটা বিশাল ব্যাপার আমি বারবার একটা কথা বলেছি যতদিন বিএনপির শীর্ষ নেতৃত্ব তারেক তারেক জিয়া থাকবে আওয়ামী লীগের জন্য কোনো টেনশন জাতীয় পার্টির কী অবস্থা জাতীয় পার্টি তো প্রথম থেকেই কোন দলে জট জাতীয় পার্টি দিন মানে একটা সিনক্রোনাইজ পার্টি হিসেবে তো আমরা দেখতে পারি এই দলটার সম্ভাবনা ছিল কিন্তু এই দলটা অন্তর অন্তর এদের অন্তর্দন্ত সবচেয়ে বেশি ভাবি লড়াই নিয়ে যদি নিয়ে তো কোনো জাতীয় পর্যায়ে রাজনীতিতে দাঁড়ানো যায় না একটা এটা অ্যাবসোলিটলি একটা পারিবারিক বিরোধের দলের মতো হয়ে গেছে কাজে এটাকে আমি জাতীয় রাজনীতিতে খুব গুরুত্ব দিতে চাই আপনি বিএনপির কথা বলেন আমি আরেকটা কথা দিয়ে শেষ করি শুনেন স্টিয়ারিং যদি মানে দেশে যদি আপনি না থাকেন দেশে রাজনীতি করা খুব কঠিন আমি একটা সিম্পল বলি তারেক যিয়া থাকেন ইজ এ ফিউজিটিভ পলাতক আসামি উনি থাকেন বিদেশে দেশে আসতে পারছে না সাজাপ্রাপ্ত উনি খোসটায় নেন কীভাবে দলের বিভিন্ন নেতারা ফোন করেন তো আমি যখন ফোন আপনি ফোন করলে আপনার মতো করে পরিস্থিতি ব্যাখ্যা করেন আমি করলে আমার মতো ভাই করলে ভাইয়ের মতো ভাই একটা কথা অফস্ক্রিনে বললেন যে স্কাইপে জাতীয় রাজনীতি হয় এটা এটা সত্য কথা কারণ উনি তো মাঠের বাস্তবতাটাই বুঝতে পারে না উনি ওনার কাছে যে ফিটগুলি যায় যার যার মতো যায় কাজে ওখান থেকে একটা সিনক্রোনাইজ ডিসিশনের মতো প্রাজ্ঞতা তার আছে কিনা আমি জানি না তবে বাস্তবতাটা কিন্তু ভিন্ন ওইভাবে ডিসিশন নিয়ে জাতীয় রাজনীতি আমি একটু যেতে চাই আবু জায়দ আল মাহমুদ আপনার কাছে আসলে জাতীয় রাজনীতিতে আসলে ভোট নিয়ে উত্তাপ কি কমে গেল কিনা প্রথম ধাপে আমরা যতটা দেখেছি দ্বিতীয় ধাপে ঠিক ততটা নেই এবং কেন কমছে যদি উত্তর এখানে আপনাকে খেয়াল রাখতে হবে এই ধরনের নির্বাচনে স্থানীয় সরকারের নির্বাচনে সরকারের পতন ঘটবে না এটা প্রায় নিশ্চিত যে কারণে নিশ্চিত এটা নিশ্চিত এটা নিশ্চিত শতভাগ নিশ্চিত যেহেতু নিশ্চিত সে কারণে জনগণের আগ্রহ নেই এই নির্বাচনটাকে কেন্দ্র করে এক দলের অংশগ্রহণে এক দলের মধ্যে কয়েক ধাপে বিভাজিত হয়ে তারা নির্বাচনটা করছে আমরা আমরাই খেলোয়াড় সরকারি দল সরকারি দল বনাম সরকারি দল এ টিম বনাম বি টিম সি টিম সেখানে মানুষের এক হাজার টাকা একটা শ্রমিক কাজ ফেলে ভোট দিতে যাবে না সরকারের একক নিয়ন্ত্রিত না মানুষ না গেলেও পাস করে যাবে কেউ না কেউ কাউকে পাশ ঘোষণা করা হবে যেখানে জাতীয় সংসদ নির্বাচনে ফাইভ পার্সেন্ট সিক্স সেভেন পার্সেন্ট ভোটকে একচল্লিশ পার্সেন্ট দেখিয়ে ফেলেছে এত সুন্দর মেকানিজম সরকারের যন্ত্রটা এতভাবে সাজানো নির্বাচন কমিশন সুন্দরভাবে জিনিসটাকে শেষ করছে সরকারের নিয়ন্ত্রণে থেকে সুতরাং এই নির্বাচনের ব্যাপারে তো মানুষের খুব একটা আগ্রহ নেই কিছু আঞ্চলিক প্রার্থীর কারণে প্রতিদ্বন্দ্বিতার কারণে প্রত্যেক প্রার্থী তার পক্ষের সমর্থকদেরকে কেন্দ্রের দিকে কেন্দ্রমুখী করার কারণে কিছুটা প্রতিযোগিতা দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় মানুষ আসছে আমরা যখন আজকে কথা বলছি তখন এডিবি শর্তে আমাদের দেশের ঋণের সুদ হার বাড়িয়ে দেওয়া হয়েছে ব্যবসায়ীদের এক ধাক্কায় বিরাট লোকসানের মধ্যে ব্যবসায়ীরা পড়ে গেছে আমরা যখন এখানে কথা বলছি ডলার এক্সেঞ্জের এক ধাক্কায় সাত টাকা বেড়ে গিয়েছে এখানে ব্যবসায়ীরা বিরাট মার খেয়েছে আমরা যখন কথা বলছি তখন এক মাস পরে বাজেট নিয়ে কথা বলব নিশ্চয়ই আমি একটু ইঙ্গিত করে যাই মাস পরে বাজেট বাজেটে বিরাট ঘাটতি ঘাটতি বাজেট পূরণ হয়নি প্রতি বছরই ঘাটতি থাকে এবার বিপুল পরিমাণে বাজেটে ঘাটতি আছে খেলাপি ঋণ বৃদ্ধি পাচ্ছে আশানুরূপ হারে মানে ভয়ঙ্কর হারে এমনি পরিস্থিতিতে জিনিসপত্রের দাম সীমাহীনভাবে বেড়ে যাচ্ছে তার যার ফলে মানুষ কিন্তু ও তার দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনা করে বেঁচে থাকার চিন্তাটা আগে করবে তার জীবন জীবিকা আগে করবে তার চিকিৎসা ওষুধ সামগ্রীর প্রচুর দাম বেড়ে গেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের জিনিসপত্রের প্রচুর দাম বেড়ে গেছে বিদেশিরা ব্যাংক লুটপাট হয়ে যাচ্ছে এক ব্যাংক আরেক ব্যাংকের সাথে মার্চ করে আপনি অযাচিতভাবে যা না যেচে আপনি কতগুলো ব্যাংক দিয়ে দিলেন দেয়ার বলে আত্মীয় দলীয়করণ করলেন টানা চতুর্থ দফায় আসলে আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার কারণে এটা দখলদারিত্বের একটা রাজনীতি চলছে তো সরকারি দল বলা চলে তারা ক্ষমতায় থেকে সবকিছুই তাদের মতো সাজিয়ে গুছিয়ে নিয়ন্ত্রণ করে করছে এবং যেনতেনভাবে করছে করার কারণেই কিন্তু দখলদারত্বতে ছিল আপনি তো 11 সিট পেয়েছে মানে হ্যাঁ সেখানে আমাদের তো নির্বাচনটা করতে দেয়নি ভালোভাবে আমাদেরকে তো নির্বাচনটাতে আমরা যখন নির্বাচনটা করার জন্য সিদ্ধান্ত নিলাম চেয়ারম্যান সাহেব তখন কিন্তু 23 আসনের মধ্যে 200 আপনি তো প্রথমে বলছিলেন যাবেন না পরে তো গেলেন হ্যাঁ জাতীয় পার্টি কিন্তু নির্বাচনে না যাওয়ার ব্যাপারে জাতীয় পার্টি তৃণমূল আমরা যখন ওয়ার্কিং কমিটির মিটিং কলম সেখানে সিদ্ধান্ত দিয়েছে তৃণমূল যে সরকারের অধীনে এই সরকার বিগত দিন নির্বাচনে যে নির্বাচনগুলো করেছে সরকার থেকে নির্বাচন করলে নির্বাচন কমিশন স্বাধীনভাবে নির্বাচনটা পরিচালনা করতে পারে না সুতরাং এই ধরনের ভোটে সাজানো ভোটে আমাদের যাওয়ার দরকার নেই যেহেতু নির্বাচনে একটা করতে হবে সরকারের মেয়াদ শেষ হয়ে গেছে সাংবিধানিক বিধিবাদ বাধ্যবাধকতা রয়েছে এখানে নিয়ম কানুনের কারণে দেশে গণ গণতান্ত্রিক পরিবেশ ঠিক রাখতে হবে এইসব কথা বলে নির্বাচনের ডাক দিয়ে নির্বাচনটা করেছে জাতীয় পার্টি সবসময় নির্বাচনের পক্ষের দল সব কয়টি নির্বাচন দেশে প্রায় সব কয়টি দুই একটি নির্বাচন ব্যাকফুটে কিনা জাতীয় পার্টি ক্ষতিগ্রস্ত আমি ব্যাকফুটে বলবো না জাতীয় পার্টি ক্ষতিগ্রস্ত সরকারের বহুমুখী কৌশলের কাছে জাতীয় পার্টি পরাস্ত হয়েছে জাতীয় পার্টি এখানে কি আমরা নিজেরা নিজেদেরকে গুছিয়ে সুন্দরভাবে আমরা দাঁড়াতে পারিনি সরকারের কূটকৌশলের কারণে কি করবে পরবর্তীতে নিশ্চয়ই জাতীয় পার্টির চেয়ারম্যান সাহেব জাতীয় পার্টির ওয়ার্কিং কমিটির বৈঠক দেখে প্রেসিডিয়ামের বৈঠক দেখে সিদ্ধান্ত নেবেন উনি কোন পথে আগাবেন কি করবেন নিশ্চয়ই উনিও পরিস্থিতি বিবেচনা করছেন আজকেও জাতীয় পার্টির মহাসচিব কালকেও বিবৃতি দিয়েছে যে জনগণ জনগণ সরকারের ব্যাপারে সাংঘাতিক বিরক্ত বিরক্ত তার মানে কি এই কথাগুলো তো সরকারের বিপক্ষে বাস্তব চিত্র আমরা তুলে ধরছি বিভিন্নভাবে প্রিয় দর্শক বিশ্ব স্মার্ট টিভি দেশ আরও একটি বিরতি ফিরছি একটু পর সঙ্গেই থাকুন

তারপরে দেন দরবার করতে করতে দুইশো নিরানব্বই দুইশো নব্বই থেকে কয়টা আসল তার মধ্যে উত্তরাইল মাত্র এগারোটা এখন ওই এগারোটা ছাড়া বাকি সবই খারাপ নির্বাচন হয়েছে যে এগারোটা দিচ্ছে উনি একটা দল নির্বাচনে অংশ নিল জাতীয় পার্টি সেই দলের উনিও প্রার্থী ছিলেন একসময় এবার না আমি উনি বললেন এবার আমি করি না আমি সেটাই বললাম উনি বললেন যে চার পাঁচ পার্সেন্ট ভোটে একচল্লিশ পার্সেন্ট দেখাই ফেলছে সন্ধ্যাবেলা

আমও খাবো গাছেরও খাবো তলারও খাবো আপনি সমালোচনা করবেন আবার পার্লামেন্টের সুবিধা নেবেন আপনি যদি সেই নৈতিক জোর থাকে নির্বাচন ভালো না আমরা কেউ পার্লামেন্টে যাব না তার মানে কি আপনি তো ডাবল ফেস আচরণ করছেন নির্বাচন ভালো না নির্বাচনে পার্লামেন্টে যেহেতু কথা বলতে হবে পার্লামেন্টে আপনি যে কথা বলতে জাতীয় পার্টি অলওয়েজ এ সেলেবল পার্টি আমি যদি কিনতে পারি আমি কিনবো না আমি একটু ওনার উত্তর কিছু যদি বলতে চান ওনার কথা প্রসঙ্গে অ্যাকচুয়ালি

দায়িত্ব হলো সংসদে সরকারের বুলগুলো দেখিয়ে দেওয়া জাতীয় পার্টি অপেক্ষাকৃত দুর্বল পার্টিসিপেশন পার্লামেন্টে ছোট্ট একটি অংশগ্রহণ বিএনপি দেশের একটি বড় রাজনৈতিক দল তারা তাদের মতো করে প্রতিবাদ সংগ্রাম করে যাচ্ছে তারা একটা স্ট্যান্ডে আছে তারা নির্বাচন এই সরকারের দলীয় সরকারের অধীনে নির্বাচন করবে না এই কমিশনের অধীনে নির্বাচন করবে না বলেছে বলে সংসদ নির্বাচনটা তারা করেনি সংসদ নির্বাচন করার আগে করবে কি করবে না সকল দলই কিন্তু আন্দোলন বিসির মিটিং করে ওই নির্বাচন করার জন্য এবং জনগণের প্রতিনিধিত্ব করার জন্য সরকারে যাওয়ার জন্য বা বিরোধী দলে থাকার জন্য কিন্তু আঠাইশ অক্টোবরের যে ক্র্যাকডাউনটা হয়েছে ওই ঘটনা বাংলাদেশের দুধের শিশু ছাড়া সকল মানুষই কিন্তু কম বেশি বুঝেছে মুসলিমের কিছু সংখ্যক লোক ছাড়া মিন্টুরের এলাকায় লাঠি হাতে পুলিশের হেলমেট পরা হ্যাঁ যুব ছাত্রলীগ যুবলীগের ছেলেরা কি করেছে সেখানে এখানে শুধু বাংলাদেশের স্যাটেলাইট না পৃথিবীর ছবি আলোচনা এই ক্র্যাকডাউনের পরে হাজার হাজার লোক জেলে ভর্তি করে তারা যে নির্বাচনে আসবে আলোচনা করবে করবে না নির্বাচন সেই কথাও তারা বলার সুযোগ পায়নি তাদেরকে তো নির্বাচনে আসার সুযোগই দেওয়া হয়নি জাতীয় পার্টিকেও নির্বাচনের পরিবেশে ডেকে এলে নির্বাচনে রেখে তারপরে একটি এমন নাটক শুরু করলো সরকার একটা শেষ মুহূর্তে জাতীয় পার্টিকে ছাব্বিশ সিটের একটা তালিকা ধরিয়ে দিল ছাব্বিশ সিটে আওয়ামী লীগ জাতীয় খেয়াল করবেন আওয়ামী লীগকে কিন্তু জাতীয় পার্টি একটি সিটেও লাঙ্গল তুলে দেয়নি আওয়ামী লীগ তার প্রয়োজনে নৌকা তুলে দিয়েছে ছাব্বিশটি আসনে জাতীয় পার্টির প্রার্থীদের এগিয়ে দিয়ে সেখানে তারা বিটিম সিটিম প্রার্থী দাঁড় করিয়ে রেখেছে কৌশলে তারা সে সেই আসনগুলো তারা নিয়ে নিয়েছে

ক্ষমতার ভাগও নেব মানে সংসদে বলবো বেতন সমালোচনা সমাল যারা ফের করবেন তারা সমালোচনা করবো বাংলাদেশের আমি পরশু দিন বাজারে গিয়ে তো কাঁচা বাজারে শাক সবজির মধ্যে সবচেয়ে সস্তা ছিল কাঁচা পেঁপে আর এটা আমি আমি রেগুলার কাঁচা পেঁপে আমার খুব প্রিয় আমি বাজার আমি বাজার করি না নর্মালি আমার স্ত্রী বাজার করেন তো পরশু দিন আগের দিন বাধ্য হয়ে আমাকে একটু তরকারি কিনতে চাইতে কাঁচা ব্যাখ্যা খুঁজে পাই না আমরা তো একটা সহজ কথা বলে দিই সিন্ডিকেট আরো দুঃখের ব্যাপার কি জানেন মানে তৃণমূলের মানে যে উৎপাদক পর্যায়ে প্রাইসটা পেতো চাইলে হয়তো দুঃখটা কম লাগতো উৎপাদক পর্যায়ে তা পায় না আমরা দেখেন রোজার সময় আমরা সবাই মিডিয়ার থেকে আরম্ভ করে পলিটিক্যাল পার্টিস সবাই খুব উচ্চকণ্ঠ হয়ে গেলাম দ্রব্যমূল্য কমাতে হবে ইত্যাদি ইত্যাদি সরকারও কিছু কিছু নিয়ে একটা একটু সহনীয় পর্যায়ে আসলো যেই ঈদটা চলে গেলো আবার কিন্তু আগের চেয়ে খারাপ অবস্থা আর ডিমেট ডিমের দাম কদিনে কত বাড়ছে এই বাড়াগুলি তো সাধারণ মানুষকে এফেক্ট করে এবং দেখেন রোজার সময় বাণিজ্য থেকে আরম্ভ করে সবাই কিন্তু দ্রব্যমূল্য নিয়ে বড় বড় কথা বলছে এখন কিন্তু সবাই চুপ কিন্তু এগুলো আমাদের পুরো সিস্টেমের মধ্যে আসে না কেন যে বাজার ব্যবস্থা আমাদের আমার আমার বাজার ব্যবস্থা গোড়াতি غلط শুনেন জনগণ যদি আমি কি বলবো বাংলাদেশের জনগণ বোধার বোধবুদ্ধি হারিয়ে ফেলেছে অন্তত পণ্য নিয়ে আমরা এই রাশে ইউক্রেন যুদ্ধ ইত্যাদি ইত্যাদি দেখে দেখে বিশ্বব্যাপী মূল্যস্ফীতি ইত্যাদি তাৎতিক কথা কথা বলে বাজারটাকে মানে আমরা একটা বুঝ দেওয়ার বুঝ পাওয়ার চেষ্টা করি তো বাস্তবে আমার মনে আমাদের বাজার ব্যবস্থাপনাটা একেবারেই ইয়ে না একই জিনিস এক এক দোকানে এক দিন এক এক দাম এটা কেন হবে আপনার আর আরেকটা বিষয় আছে দেখবেন আপনার কিছু পণ্যের শুল্ক হারের কারণে এই জিনিসগুলি বোধহয় আমাদের মানে আমি জানি না সরকার কেন এগুলি নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না এটা সবচেয়ে ডেঞ্জারাস জিনিস কি জানেন আমরা কিন্তু একটা পুষ্টিহীন প্রজন্মের জন্ম দিচ্ছি যেই নিম্নবিত্ত যেই মধ্যবিত্ত বা যে বৃত্তির লোকটা তার সন্তানকে মানে প্রোটিনের সবচেয়ে সহজলভ্য জিনিস হলো ডিম প্রোটিন যে দিনে একটা ডিম খাওয়াতে এখন কিন্তু সে সপ্তাহে একটা ডিম খাওয়াতে পারে না মাছ মাংসের কথা আমি বাদই দিলাম কাজে একটা প্রজন্ম কিন্তু আমরা যেটা মানে বেড়ে উঠছে তারা কিন্তু একটা পুষ্টিহীন প্রজন্ম বেড়ে উঠছে এবং এই প্রজন্মটা কিন্তু আগামীতে আমার দেশের জন্য কতটা বোঝা হয়ে দাঁড়াবে সেটা কিন্তু এখনকার নেতৃত্ব বুঝতে পারছে না বলে আমি বিশ্বাস করি এবং এর মাসুল কিন্তু দেশকে দিতে হবে আমরা কেবল রাজনীতি নিয়ে আছি তো এবং ভালো বোকার কিন্তু আমরা যে একটা পুষ্টি এই পণ্যমূল্যের কারণে একটা পুরা প্রজন্ম যে পুষ্টি ঘাটতি নিয়ে বেড়ে উঠছে আর যারা যৌক্তিক কারণ খুঁজে যৌক্তিক কোন কারণে এটা ব্যবসায়ীদের লোক কারণ ব্যবসায়ীরা জানেন যে কোন কোন পণ্যের দাম বাড়তে পারবে একটা জিনিস দেখবেন বৃহস্পতিবার তো সাধারণত বাজেটটা ঘোষণা হয় বৃহস্পতিবার সন্ধ্যায় কিন্তু সেই পণ্যের মূল্য বেড়ে যায় কিন্তু বাজেটে কিছু কিছু পণ্য তো কমে সেটা যখন দেখবেন সেটা কিন্তু কমে না সেটা যখন কিনতে যাবেন আপনি তখন বলতে ভাই এটা আমার আগের কিনা আর যেটা বাড়লো সেটা আগের কিনা হলেও কিন্তু কোনো সমস্যা নেই বাড়িয়ে দেয় এটা প্রতি বছরে ফেনোমেন এবং এটা নিয়ে কেউ কোনো স্টেপ নেয় না

ব্যর্থতারও পরিচয় দিয়েছে যে ব্যবস্থাপনাটা আমাদের আছে সেখানে ভেঙে পড়েছে টোটাল ব্যবস্থাপনা সরকারের মন্ত্রী সরকার সরকারের বিভিন্ন স্তরের মানুষ নানান মেকানিজম নানান কথা শোনাচ্ছে বলছে কিন্তু ভয়াবহ হারে দেশে আলুর দাম আলু ভরপুর সিজন কেবল আলুটা উঠলো আলু আমার দেশের মানুষ বিশ টাকা পনেরো টাকা

এই যদি হয় অবস্থা সাধারণ মানুষ যারা আরও নিম্ন প্রান্তিক আয়ের মানুষ তারা কিভাবে চলবে কোনো মাছ নেই আপনি পাঁচশো টাকার নিচে পাঁচশো হাজার পাঁচশো থেকে ছয়শো সাতশো হাজার সব চাষের মাছ হাজারের নিচে কোনো নদীর মাছ আপনি পাবেন না তাহলে পরে এই যদি অবস্থা মুরগির দাম দুশো ষাট টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা হয়ে গেছে দেশি ব্রয়লার মুরগি আপনি এবার ওই যে সোনালিটা যদি কিনতে যান। তিনশো সাড়ে তিনশো টাকার উপরে হয়ে গেছে তিন দিন চার দিন আগে তিনশো চল্লিশ পঞ্চাশ টাকা বিক্রি হয়েছে আজকে পর্যন্ত হয়তো আরও বেড়ে গেছে ডেলি বাজার লাফিয়ে লাফি বাড়ছে এটা টোটাল ব্যবস্থাপনাটাই বাজারটাই ভেঙে পড়েছে মানে এই দায়টা ব্যবসায় কেন বসে আছে কি জন্য বসে সরকার জনগণের ম্যান্ডেট নিচ্ছে না জনগণকে ভালো রাখবে জনগণের আয় রোজগার বাড়াবে কর্মসংস্থান বাড়াবে খাদ্যের নিরাপত্তা দিবে চিকিৎসা নিরাপত্তা দিবে ঔষধের নিরাপত্তা দিবে জনগণকে শান্তিপূর্ণ পরিবেশে রাখবে আপনি এক লাফে সুধাত মারিয়ে দিলেন আপনি চোদ্দ টাকায় নিয়ে গেলেন সুধার তাহলে ব্যবসায় কত টাকা লস হয়ে গেল কত ইন্ডাস্ট্রি পড়ে যাবে এক এক ধাক্কায় আপনি ডলার এক একদিনে সাত টাকা বাড়াই দিলেন একদিনে সাত টাকা যখন আপনি ব্যাংক অফিসিয়ালি বাড়ালেন ওদিক দিয়ে কার মার্কেটে দশ টাকা বারো টাকা বেড়ে গেল আমরা আপনার এলসি খোলা যাচ্ছে না এখন তাহলে এলসিতে যদি আমার ইম্পোর্টে ইম্পোর্টেবল পণ্য না আসে কাঁচামাল না আসে গুডস না আসে তাহলে আমি তো আবার এক্সপোর্টেবল প্রোডাকশান যেতে পারবো না ভাগ্য ভালো যে কম্পোজিট টেক্সটাইলগুলো কিছু এইট্টি পার্সেন্ট গার্মেন্টসের চাহিদা পূরণ করতেছে এগুলো আমাদের দেশে কমপ্লিট কাপড় হিসাবে বের হচ্ছে কাপড়ের অধিকাংশ কাপড়টা আমাদের দেশে কম্পোজিটগুলো থেকে আসতেছে যে কারণে গার্মেন্টসটা কিছুটা ঠিক আছে আপনি যখন ইয়েতে যাবেন এলডিসি যখন শেষ হয়ে যাবে তিন বছর পরে আপনি যখন এলডিসিটা শেষ হয়ে যাবে তখন কি হবে আমি প্রতিযোগিতামূলক বাজারে তো টিকে থাকতে পারবো না তাহলে পরে আপনি কোনো কিছুই পারবেন না বাঘারম্ভন করবেন আপনি দেশ স্বাধীন করছেন বাঘারম্বন করবেন আপনি অমুকের চামড়া তুলে ফেলবেন মামলাবাজি করবেন হ্যাঁ যুদ্ধপরাধের বিচার করেন সব করেন আমি কোনো আপত্তি নেই যেন আমি অপরাধ করলে আমাকে ফাঁসি দিন জেল দেন কিন্তু সাধারণ মানুষকে ভালো রাখতে পারলেন না কেন আপনি দশ টাকা কেজি চাল খাওয়াবেন ভাত খাওয়াবেন বলেন ঘরে ঘরে চাকরি দেবেন বলেন বাগারম্বর করে আসলেন আপনি সত্তর টাকার নিচে কোনো চাল নেই আপনি তারপরে আপনার বাগানম্বর আপনার অশালীন উদ্যোত্তপূর্ণ কথাবার্তা মন্ত্রীদের যাচ্ছে না সরকার চাপাবাজি করে যাচ্ছে সকাল বিকাল সারাদিন চাপাবাজি করে যাচ্ছে সারাদিন গালাগালি করতেছে আরেকটা দলকে কিন্তু জনগণের দিকে সরকারের নজর নেই জনগণের কর্মসংস্থানের দিকে সরকারের নজর নেই লক্ষ লক্ষ বেকার দেশ ছেড়ে চলে যাচ্ছে আমাদের সন্তানরা

ছোটবেলা ছোটবেলা এক লোক নাকি এক ছেলে নাকি গরুর রচনা শিখে গেছে তো পরীক্ষার গিয়ে দেখছে যে নদী নদীর রচনা আসছে

নিয়ে তারপরে এই সমালোচনা করছে আমি নিজেও বলেছি এই সরকারের পণ্য মূল্যের ব্যর্থতা জনগণের প্রতিনিধিত্ব করছি কোনো বিশেষ দলের পক্ষে তো কথা বলার কথা পণ্য মূল্যের এই অভিঘাত সাধারণ মানুষের জন্য দুঃস এটা এটা নিয়ে কোনো সন্দেহ অবশ্যই আমার কাছে আরেকটা জিনিস আশ্চর্য লেগেছে কদিন আগে বাণিজ্যমন্ত্রী নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেছেন যে দ্রব্যমূল্য মূল্য নিয়ন্ত্রণের দায়িত্ব বাণিজ্য মন্ত্রণালয় না আপনি যদি টেক্সট বুক কপিতে দেখেন আসলে বাণিজ্য তো মূল্য নিয়ন্ত্রণের দায়িত্বটা কার সেটাও কিন্তু তিনি বলেন কাজেই ব্যবসায়ীরা আর একটা জিনিস মনে রাখতে হবে পার্লামেন্টে যখন তাহলে বাণিজ্য মূল্য নিয়ন্ত্রণটা করবে কি যেটা উনি বলেছেন সেটা পার্লামেন্টে যখন সিক্সটি পার্সেন্টের মতো ব্যবসায়ী তখন কিন্তু পার্লামেন্টটা ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার পার্লামেন্ট হিসেবেই ব্যবহৃত হবে কারণ ব্যবসায়ীরা এমন একটা প্রজাতি অর্থনীতির একদম সহজ সূত্র হলো আমি সেখানেই বিনিয়োগ করব যেখানে আমার লাভ পায় এবং এই এই অঙ্কটা তো ব্যবসায়ীদের যে ভালো কেউ বোঝে না তো ওনারা রাজনীতিটাকে বোধহয় এখন বিনিয়োগের ক্ষেত্র হিসাবে উপযুক্ত ক্ষেত্র মনে করেন তো এখানে তারা আসবেন কেন এবং যখন তারা এই বিনিয়োগের ক্ষেত্র হিসাবে রাজনীতিকে বিবেচনা করেন তখন রাজনীতিতে যা হওয়ার তাই হবে এবং পার্লামেন্ট স্বার্থ রক্ষাটা রাজনীতি ব্যবসা নির্ভর করে ফেলছে রাজনীতিটা এখন যেটা হয়েছে মানে ব্যবসা নির্ভর রাজনীতি এবং এর মাসুল কিন্তু জনগণ দিচ্ছে কারণ তারা তাদের স্বার্থটাই দেখবে আমরা এত সিন্ডিকেট ফিন্ডিকেট কত কিছু বলি পজিশন পজিশনের লক্ষ্য সরকারি দলের নেতারাও কিন্তু বলে লাভ হয় কি অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য জাকারিয়া কাজুল আবু জায়েদ আল মাহমুদ দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক ভীষণ স্মার্ট টিভিদের সন্ধ্যা আজ এখানে শেষ করতে হবে আগামীকাল এক সময় অন্য কোনো অতিথিদের নিয়ে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ সন্ধ্যা